জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা সেটি যদি আপনি পালন করতে চান, আপনার কোনো ব্যক্তি স্বার্থ না থাকে, তাহলে খুব সহজ। নেত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা আপনার জন্য খুব সহজ যদি আপনি ব্যক্তিগত স্বার্থ না দেখেন, আপনি যদি কাউকে ফেভার করতে না চান, আপনি যদি যে পরিশ্রমী নেতা নেত্রী কর্মী যারা রয়েছেন তাদেরকে মূল্যায়ন করার জন্য যান, সেক্ষেত্রে অন্যদের সহযোগিতা পাবেন, অন্যরা সবাই সহযোগিতা করবে। এটি হচ্ছে আমাদের ধারাবাহিক কার্যক্রম। এটি নেত্রী বলেছেন এখন বিশেষ করে যে এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আমাদের নেতা কর্মী যারা ত্যাগী নেতা কর্মী সংগঠনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত রয়েছেন সেই ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করা। মূল্যায়ন করা হচ্ছে সাংগঠনিক যে আমাদের পথ চলা সেই সংগঠনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া, তাদেরকে দায়িত্ব পালনের জায়গা করে দেওয়া, সেই জায়গাটি বরাবরই আমরা করে চলছি। মানে এই ধারাবাহিকভাবে আওয়ামী লীগ একটি কমিটি আরেকটি কমিটি পর্যায়ক্রমে যারা আসেন সবাই চেষ্টা করেন এটি করার জন্য। এখন আমাদের সেই অগ্রযাত্রা অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে যে কিছু সাংগঠনিক সমস্যা হয় না এটি না, কিছু সাংগঠনিক সমস্যা আমাদের হয়, সেটি হচ্ছে আওয়ামী লীগ করে না। আমরা যখন নিজেদের কোনো কারণে, কোনো স্বার্থের কারণে অথবা কোনো নিজের শক্তিবৃদ্ধির কারণে অথবা নিজের দল ভারী করার জন্য যদি আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে সংগঠনের যে স্বাভাবিক পথচলা সেটি থাকে না। তখন হচ্ছে আমাদের যে দীর্ঘদিনের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে এটি কনফ্লিক্ট অনিবার্য হয়ে পড়ে। সেই কনফ্লিক্ট একটি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার জন্য এবং আমাদের নেতাকর্মীদের রাস্তা অথবা রাজনৈতিক পথচলা সহজ করে দেওয়ার জন্য নেত্রীর নির্দেশনা থাকে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব হচ্ছে নেত্রীর নির্দেশনা সারা বাংলাদেশে প্রতিপালন করা। সেটি আমরা করে যাচ্ছি। মনে করেন এক বছর হয়তো করোনার কারণে আমরা আমাদের শুধু না বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড শুধু না সমস্ত কর্মকাণ্ডে একটা স্থবির। এই স্থবিরতা কাটিয়ে উঠতে সেটা সংগঠনকে গতিশীল করা, আর গতিশীল আপনি কীভাবে করবেন, এই করোনার সময়ে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত থাকে তখন মানুষের পাশে রাজনৈতিক নেতাকর্মীরা গিয়ে দাঁড়ায়। এখন যে এই যে মানুষ যে ভীতির পরিবেশ যে করোনাকালীন সময়ে যে হচ্ছে এই সংকটকে দেখুন রাজনৈতিক নেতাকর্মীরাই কিন্তু প্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটি খাবারের নিয়ে হোক, ওষুধ নিয়ে হোক অথবা এমনি সাহস সঞ্চার করার জন্য হোক, সেটি কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা করে যাচ্ছে আর আওয়ামী লীগ সবার আগে সেটি করে চলছে। পাশাপাশি অন্যান্যদের রাজনৈতিক শক্তি রয়েছে, আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তি অথবা সামাজিক শক্তি যারা আছে তারা কিন্তু গতিশীল হবে। পাশাপাশি আওয়ামী লীগ যদি সরকারে রয়েছে দল এবং যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছে সবাই যদি আমরা একসাথে মুভ করি তাহলে সবার কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা আমরা ফিরব। তাহলে এই স্বাভাবিক জীবনযাত্রার জন্য নেত্রীর নির্দেশনা। সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে ভীতিকর পরিস্থিতি অথবা ভয় পান, তারা একটি সময় গিয়ে মানুষের পাশে দাঁড়ান, অবশ্যই দাঁড়ান, কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। তা আমাদের মুভমেন্ট যদি শুরু হয়, আমাদের রাজনৈতিক কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করা যায়, তা আমাদের সাথে যদি আমাদের নেতাকর্মীরা আমাদের মানে যে মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে, সাধারণ মানুষের জন্য আমাদের কর্মসূচি রয়েছে, সাধারণ মানুষের কাছে যখন আমরা যাব তখন রাজনৈতিক এবং সামাজিক সাধারণ মানুষ যখন আমাদের সাথে সম্পৃক্ত হবে তখন কিন্তু যে এই যে স্থবির অবস্থা সেই স্থবির অবস্থা কেটে যাবে। আমাদের নিয়মতান্ত্রিক সংগঠন, আমাদের নির্দিষ্ট কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন ধরে আমাদের সংগঠন চলে। যদি কেউ অপরাধ করে তার জন্য যেমন শাস্তি রয়েছে, পাশাপাশি এই যে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের কথা যারা বলছেন তাদেরকে মূল্যায়নের দায়িত্ব আওয়ামী লীগ করে। পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত বঞ্চিত নেতাকর্মী অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সবাইকে একসাথে সঠিকভাবে মূল্যায়ন করা যায়, সেটি সবসময় হয়ে ওঠে না, কিন্তু যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের থাকে।